আজ আমরা ইফতারের আয়োজন করেছি এই শুশা নিয়ে আইছি খেজুর নিয়ে আইছি ছোলা নিয়ে আইছি মুড়ি আনিছি আমরা সবটা মিলিয়ে রান্না করব রান্না করে আজ আমরা ইফতারই দেব সুন্দর করে খাতি জবরদস্ত হবে ইনশাআল্লাহ রোজা খালা দিন তো আমরা ছোলা দেখুন দিয়ে নেব দেন পানি দেন পেঁয়াজি ভালো হবে বাগুন এই দেখো কাক কুচি করেছে কি হ্যাঁ আমার বাগুন কোথাও শেষ আপনার পিস কোথাও আছে দেরি আছে দেখো না এই দিক কয়টা কুচি দিনগুটার পিস করে এক করতে চাও সসপ্যানটা উঠে দিলাম সোলাটা রান্না করে নেবো হ্যাঁ আমরা সোলাটা সিদ্ধ করে নেবো পানিটা দিয়ে দিলাম হ্যাঁ সোলাটা দিয়ে দিলাম বেগুনি বানাবো তো লবণ বেকিং পাউডার দিয়ে দিই এই না মরিচের গুঁড়া দিয়ে মাখা নেবো যাও পানি দিলাম দেন ভাতা বেশ ভালোই হয়েছে উঠো দিলাম দেখো দিন আমার সোলার সিদ্ধা গেছে সোলাটা নামা ফেলবো সিদ্ধা গেছে আর সোলাটা উঠে পানি নিয়ে যেতে দেবো পানি নিয়ে যেতে তো না রান্না দেবো মশলা বাদ দিয়ে পানি আর নিয়ে গেলে আপনি
موبايل لازم রসুন বাটা আরে না রে আদা বাটা তেজপাতা ইলাচের ফল দারচিনি লবণ মরিচের গুঁড়া নুনের গুঁড়া জিরের গুঁড়া হলুদের গুঁড়া না না নাই আনছে বহুত হলো আর মশলাটা ঘুরে না দেশে আমি ছোলাটা দিয়ে দেবো ছোলা খেয়ে ছোলা হবে না আমরা এখন পেঁয়াজিটা মাখা নেব বেগুন ভাজিছিলাম তো এই বেতনটা বাঁচি আছে এর দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দেন কাঁচামরিচ এই সেন এই জোর কে কাজ কত লাগবে না পেঁয়াজ আবার পেঁয়াজ বাঁচতে হবে তো বেগুনি দারুন বেগুনি হয় এইটা ওই করলে কয়েক দিন লাগে মাথা দেখতে তো দেখতে হ্যাঁ আমার এই শেষ হয়ে গেল এই তো শেষ হ্যাঁ আমার ভাজা কথা সব এখন উঠে ফেললাম রান্না বাড়া শেষ আমি বাড়ি ফেলা দিই ওই বাবা কি ঘর বলে কোনো কিছু হ্যাঁ চমৎকার হয়েছে সেদিন রান্না হয় কি কয়েছে বড় কথা হ্যাঁ কোথায় বসছি তো আমার কি করবো আমার ইফতারি আয়োজন করেছি দেখেন আপনারা কেমন হয় আপনারা পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় তাহলে আপনারা জানাবেন দাদা খুব ভালো হয়েছে হ্যাঁ এখন আমরা এগুলো সব মিলিয়ে এখন আমরা প্যাকেট করিয়ে ফেলবো এখন প্যাকেট করিয়ে প্যাকেট প্যাকেট ধরে ধরে দেবো প্যাকেট করিয়ে প্যাকেট বিতরণ করে এসে আমরা সন্ধ্যার সময় ইফতারি খাবো একসাথে সব বসে ইফতারের সময় হলেই আমরা সব ইফতার করবো আমরা সবাই বইছি এই যে গোল হয়া আর একজন একটা দিয়ে দিয়ে প্যাকেট করে ফেলবো সব দিয়ে দেন নেন যাচ্ছে
আমার ঘর ঘরে পাগল ধরু তুমি শুনতে দিয়ে দাও সুরামলা দিয়ে দাও আসলে পরে না পরে না না মাটা আমি ভরে নি তোমার তা পরে পরে ভরে আমার প্যাকেট করা শেষ এখন আমরা রিটার্ন করতে যাব একটু আমরা নামাজটা পড়ে চলে যাব চলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন গো ইফতারটা খাওয়া নিয়ে ইফতারের সময় হলো আসসালামু আলাইকুম আবার ডানেন সন্ধ্যার সময় ইফতার করে খাবেন রুগা আছেন তো এই ইফতার করে খাবেন ইফতারিরা আসসালামু আলাইকুম কাকা ভালো গো টাকা ভালো আছেন ইফতার জানান ইফতারটা ওই সন্ধ্যা সঙ্গে ইফতারটা করে নিয়ে সালাম আলাইকুম আমরা সব ইফতারি সব বিলে বিলুকে দিয়েছি এখন ইফতারি আমরা ইফতারি করবো আমার এক দাদা ছিল সে দাদা এক জায়গায় দাওয়াত খাতি গেল তো আমরা তিনজনই খাচ্ছি খাওয়ার মতই বেগুন সব সেই শব্দ আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মা গাও